অসম হান্যমান ডক্টর ভবিষ্য দত্তর স্মৃতিত গোলাঘাটর চীনাতলীত নির্মাণ করা দশন বিছনাযুক্ত আয়ুষ হসপিটালখন আজিও রাইজর বাবে মুকলি করা নহল। অসম হান্যমান উপাধি পোৱা প্রয়াত ভোগেশ্বর দত্তর নাম যোগমি করার লক্ষ্যে চীনাতলীত আয়ুষ বিভাগে পাঁচ বছরের আগতে চীনাতলী চারিআলির ধুদর আলির কাষত কেন্দ্রীয় অসম সরকারে নির্মাণ করেছিল আয়ুষ হাসপাতালখন। নির্মাণ সম্পূর্ণ হওয়ার পাছতো সরকারি ফাইলর মেরপেছত পড়ি বর্তমানলৈকে এরাবাইত পরিণত হয়ে আছে হাসপাতালখন। আনহাতে এই স্থানতে ভোগেশ্বর দত্তই প্রাক স্বাধীনতা কালের 1947 চনের 16 জানুয়ারীত স্থাপন করা আসাম হোমিও রিসার্চ ল্যাবরেটরির এতিয়াও ভগ্নাশে সমূহে রয়েছেগৈ। প্রয়াত দত্তর স্মৃতি রক্ষার বাবে ডক্টর ভোগেশ্বর দত্ত স্মৃতি হোমিও বিজ্ঞান সমিতিয়ে তেখেতর স্মৃতি সংরক্ষণের বাবে সরকার আর নুমলীগড় তেল খুদানগরক আহ্বান জানাইছে। ডক্টর প্রকাশ এতিয়া হোমিও লাইনের আর মানে আমার বিজ্ঞান কমিটির উপসভাপতি দায়িত্ব আছে। কি বিজ্ঞান আমার হোমিওর যখন আমার বিজ্ঞান কমিটি আছে ভোগেশ্বর দত্তদেবর যখন হেরি তার বিজ্ঞান কমিটি যখন আছে তার উপসভাপতি হয়। আপনি অসম হান্যমান ভোগেশ্বর দত্তর যখন কমিটি আপনি এটা গুরুত্বপূর্ণ পদবীত আছে উপসভাপতি, আপনি আপনার কি চেষ্টা করেছে তখন স্মৃতি রক্ষার্থে? তখন স্মৃতি রক্ষার কারণে আমি তো এখন আয়ুষক মাটিতে মানে আয়ুষর হসপিটাল দিয়া হয়, আমিও হেই করেছিল। তারপর যদি রিসার্চ সেন্টার আসে সেই যাতে এটা একদম ভগ্নাম হেরিত আছে অবস্থা আছে সেই যাতে ডেভেলপ করি তার কারণে আমি চেষ্টা চলাই আছো। আপনি কাবাক রিকুয়েস্ট করেছেন যে এইখানে করে দিয়ক সরকার? এখানে আমি করেছি, বিশেষকে পুত্র আমার রঞ্জিত দত্ত যথেষ্টখানি মানে যোগাযোগ করেছে, প্রধানমন্ত্রীলেও করেছিল রাষ্ট্রপতিলেও করেছিল, অল্প হেরি করেছে বারো মানে সরকারে মন দিছে মন দিয়ার কারণে তো এই হসপিটাল হল। এটা হসপিটাল হল যদিও এটা হসপিটাল কি অবস্থা আছে? পূর্ণাঙ্গ হসপিটাল হল কিন্তু তা হসপিটাল আছে কিন্তু তার কোনো এতালে ব্যবহার হওয়া নাই, ডক্টর নাই বা হেরি নাই এতালে করা নাই। হসপিটাল লাগতিয়াল বস্তু আহিলে না আহিলে সেখানে লাগে সেখানে আছে। হসপিটাল মুক্তি করা নাই কেবছর হল বনাই থাকা? বনোৱাটো আজি প্ৰায় 7-8 বছৰ হ'ল। ষ্টপ মানে তেখেতৰ স্মৃতিৰ অৰ্থে মানে তেওঁৰ যিটো ভগ্নাংশ হৈ আছে যিটো ৰিচাৰ্চ চেণ্টাৰ সেইটো যাতে চৰকাৰে অকণমান মন দিয়ে আৰু আমি এনআল কৰ্তৃপক্ষকো আমি যোগাযোগ কৰিম যাতে তেওঁলোকেও সেইটো এটা মন দিয়ে আৰু তেখেতৰ যিটো মৰিহাত সেইটো যাতে সুন্দৰকৈ এখন ফুলনি নিচিনাকে তৈয়াৰ কৰে সেইটো আমি আশা কৰোঁ। এনেধৰণৰ যোগাযোগ কৰিব হয়। ভোগেশ্বৰ দত্ত অসম হান্যমান আছিলে, তেখেতৰ কাৰণে আপুনি অসম চৰকাৰ আৰু কেন্দ্ৰীয় চৰকাৰৰ লগত যোগাযোগ কৰিছিলে, কি ফলাফল পালে? ফলাফল মানে তেখেতসকলে কেন্দ্ৰীয় চৰকাৰ আৰু অসম চৰকাৰে এখন আয়ুষ হস্পিটেল 10খন বিল্ডিঙৰ চীনাতলী চাৰিআলিত বনাইছে গোলাঘাটৰ, সম্পূৰ্ণ হৈ গ'ল কিন্তু দুয়ার মুকলি করব লাগে এটা সোনকালে। অসম সরকারে সোনকালে এইখানে কাম করে দিলে রাইজর কারণে সুবিধা হয়, গোলাঘাটবাসীর কারণে সুবিধা হয়। গোলাঘাটের প্রকাশ কর্মা রিপোর্ট, নিউজ নেক্সট।